আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজায়। টোল পরিশোধের পর আমরা এখন অবস্থান করছি মূল সেতুর উপর। বাসের সকল যাত্রীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, বিশেষ করে যারা প্রথমবারের মতো পদ্মা সেতু ভ্রমণ করছেন। প্রিয় দর্শক, ভিডিওটি এমনভাবে করার চেষ্টা করেছি যেন দেখলে মনে হয় আমাদের সাথে আপনারাও সঙ্গী হিসেবে যাচ্ছেন। সেতু ভ্রমণকালে কিছু দূর পরপর আপনাদের চোখে পড়বে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি, যারা সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে সেতু ভ্রমণকে করে তুলেছেন আরও নিরাপদ। এজন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য সেতু ভ্রমণ হয়ে উঠেছে আরও নিরাপদ। জাজিরা প্রান্তের সেতুর নিচে এই অংশে অনেকটা এরিয়া জুড়ে চর পড়ে গেছে, যা নদীর প্রধান বৈশিষ্ট্য। নদীর একল ভাঙে আর অকল গড়ে। পদ্মা নদী যে আসলে কতটা প্রশস্ত, এটা ব্রিজের উপর থেকে এসে বোঝা যাচ্ছে। সেতু ভ্রমণের এই সময় আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এই সেতুর উপরে স্তরে স্তরে 4 লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 150 মিটার এবং চওড়ায় 22.5 মিটার। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে পদ্মা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এটি, এবং 120 মিটার গভীরতা যুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু এটি। সেতুর নির্মাণ কাজ শুরু হয় 26 নভেম্বর 2014 সালে এবং শেষ হয় 23 জুন 2022। যারা এখনও পদ্মা সেতু দেখতে আসেননি তাদেরকে বলছি, একবার জন্য হলেও পদ্মা সেতু দেখতে আসবেন। কেননা সেতুর ওপর থেকে যে ভিউটা পাবেন, এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আর মাত্র কয়েক মিনিট এরপরে আমরা পদ্মা সেতু পার হব। একসময় এই নদী পার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হতো। যারা ইতিপূর্বে ফেরিতে যাতায়াত করেছেন, তারা হয়তো সেই অপেক্ষার দিনগুলো অনুভব করতে পারবেন। 2-3 ঘন্টার সে পথ এখন 7-8 মিনিটে অনায়াসেই অনেক সহজে পৌঁছানো যাচ্ছে। এজন্য সর্বোপরি ধন্যবাদ জানাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প হাতে নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন সেতুর প্রায় শেষ প্রান্তে অর্থাৎ মাও প্রান্তে চলে এসেছি। অন্যান্য সেতুর সাথে এই সেতুর যে ভিন্নতা রয়েছে, তার মধ্যে প্রথমেই চোখে পড়বে সেতুর দুই প্রান্তে সবুজ গাছপালা।
সেতু পার হওয়ার পর ধীরে ধীরে মিশে যাবেন প্রাকৃতিক সবুজের সাথে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।